কিছু কথা বলে সমাপনী দিবগণের নিয়োগ করেছে, যদি আমার আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যে জায়গাটা বসেছি এটার নাম জমিন, আমাদের মাথার উপরে আছে আসমান। এই জমিনটা সাতটা স্তর আছে, সাত তবক জমিন, আসমানও সাতটা আছে, সাতটা সামাওয়াত তিবাকা মা তারা ফি খালকি রহমান মিন তাফাওয়া। সাত তবক যেমন আসমান, সাত তবক তেমন জমিন। আমরা একটা এমন প্রাণীর ভিতরে আছি, আমাদের মতো অনেক প্রাণী আছে। ন্যাশনাল জিওগ্রাফি যদি খুলে দেন, ডিসকভারি যদি দেখেন চ্যানেল, তো আপনি দেখতে পাবেন কত সমুদ্রে প্রাণী, কত জঙ্গলে প্রাণী, কত আসমানে প্রাণী, কত রকম ভাবে তারা জীবিকা বাসার করছে, তারা চলছে, তারা ফিরছে, তাদের বহু রকম ভাবে আল্লাহ চালিয়ে দিচ্ছে। কিন্তু সমস্ত প্রাণী থেকে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন, সৃষ্টি সেরা করেছেন, শেষ নবীর উম্মত করেছেন, শ্রেষ্ঠ ইবাদত সালাত নিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব কোরআন নিয়েছেন, শ্রেষ্ঠ জীব হিসেবে বানিয়েছেন। তার মানে এক কথাই, সার বাংলাদেশ যত দিক থেকে লাগে সব দিক থেকে আল্লাহ আমাদেরকে সন্ধান করেছে। এখন আমাদের উপরে দায়িত্ব দিয়েছে, কিন্তু কিছু যারা ধোকাতে পড়ে আছে, এত প্রেম থাকা সত্ত্বেও কিছু জায়গায় আমরা ধোকাতে পড়ে আছে। শেখ সাদি আলাইহির রহমার একটা গল্প আপনাদেরকে শোনাই তো বুঝতে পারবেন যে আমরা কতটা ধোকাতে পড়ে আছি। শেখ সাদি আলাইহির রহমার উনি একটা গল্প লিখছে ফার্সিতে, যে একটা ছেলে দৌড়তে 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 আসলো, এসে তার শিক্ষককে বলছে, হুজুর আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম। কি দেখলে বাবা? বলে আমি দেখলাম রাস্তাতে একটা লোক মদ খেয়ে শারাপ পান করে বেহুশ হয়ে পড়ে আছে। কথাটা গোছানো দেখে তো কেমন, শারাপ পান করে বেহুশ হয়ে পড়ে আছে। তিনটে কথা বললেন, শারাপ পান করে বেহুশ হয়ে পড়ে আছে। তোর উস্তাদ বলছে, বাবা এটা বলো, বরং তুমি এটা বলো বেহুশ হয়ে সারা প্রাণ করে পড়ে আছে। সারা প্রাণ করে মানুষ বেহুশ হয় না, বরং বেহুশ হয়েই সারা প্রাণ করে। পৃথিবীতে সব থেকে জটিল বিষয় এটা ভেবে আমার আজকের বক্তব্যের বিষয়, ইহকাল পরকাল, ইহকাল পরকাল। টোটাল ছটা দেশকে নিয়ে আমি অনেকবার উদাহরণ দিয়েছি, ক্লিয়ারলি বায়ান করিনি, 15 বছর আগে লাগাচ্ছি।
20 বছর আগে পড়েছে যে যুগে কোনো ইউটিউব ছিল না সেই যুগে পড়েছে আর আমার লাইফে এই বক্তব্য জগতে এসে দুইটি বক্তব্য আমাকে ফেমাস করে দিয়েছিল বা এই জায়গায় এনে দিয়েছে তারপরে বাকি বক্তব্যগুলো আস্তে আস্তে গুছিয়ে 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 আমি প্রোগ্রাম সেটিকে করেছে তার মধ্যে একটা হচ্ছে কিয়ামতের আলামত আর একটা হচ্ছে দুনিয়ার আখেরাত আজকে মনে হয় 15-20 বছর পরে বক্তব্যটা আমি দিয়েছি উদাহরণস্বরূপ নিয়েছি এক মিনিট কিন্তু তত্ত্ববহুল কোনো দিন যায় নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া সুসজ্জিত যে মায়া জালে তুমি
থেকে তোমার আখেরাত অনেক গুণে ভালো মুমিন রে বল তো সিরুনাল হায়াত দুনিয়া তোরা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়ে দিয়েছিস ওলাল আখেরাত খাইরুল লাক মিনাল উলা আর তোর আখেরাতটাকে আমি এমন করে সাজিয়েছি পৃথিবী তোদের মনে থাকবে না বিশ্বনবী বলেছেন মওতুস সাহাতি মাল জান্নাতের ভিতরে যদি একটা ঘোড়ার ঘোড়ার জায়গা দেওয়া হয় খায়রে মিনাত দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত টাকা পয়সা ডলার সোনা চাঁদি রূপো যা কিছু আছে না কেন এর থেকে অনেক গুণে দামি সেই আখেরাতটা যেটা আমাদের শুনে নাও তোমার মন চাইলো যেতে হবে না চাইলো যেতে হবে কাজ গুছিয়ে গেল যেতে হবে কাজ গুছানো না থাকলো যেতে হবে তোমার মনের বিরুদ্ধ হলে যেতে হবে তোমার মনের পক্ষে হলে যেতে হবে তুমি যদি আল্লাহর ওলি হও যেতে হবে তুমি যদি আল্লাহর দুশমন হও যেতে হবে পৃথিবীটা আমাদের থাকার জায়গা নয় পৃথিবী আমাদের ঠিকানা নয় পৃথিবী হলো মুসাফির খানা এখানটা ছেড়ে চলে যেতে হবে এ দুনিয়া আনে কে লিয়ে আনা নেহি দুনিয়া দুনিয়ার মত বড় ভুকার জায়গা আর নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে বাইতুল আনকাবুত বলেছেন মাকড়সার ঘর বলেছেন আর মাকড়সার ঘরটা কেমন শুধু একটা হাওয়ার অপেক্ষায় আছে ছিঁড়ে চলে যাবে পৃথিবী এমন একটি জায়গা যত মাওলার এসেছে চলে গেছে ফিকরি এসেছে চলে গেছে শিক্ষিত এসেছে চলে গেছে মূর্খ এসেছে চলে গেছে বড় বড় নবী এসেছেন তাদেরকে দুনিয়া ছাড়তে হয়েছে এর জন্য দুনিয়াতে কেউ থাকার জন্য আসে না বড় দুনিয়াতে আসে চলে যাওয়ার জন্য পৃথিবীতে কিছু ঘর আছে যেখানে মানুষ আসে পালাবার জন্য আসে ঘর অথচ পালাবার জন্য আসে আপনি একবার দেখেন তো কোটাল পাগুড়ি স্টেশনটা কত সুন্দর ছাওয়া কত সুন্দর ড্রেস রেডি কত সুন্দর ফ্যান কত সুন্দর চেয়ার
ऊंचे ऊंचे महल्ले कुछ कहा।